হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপ অন 360। আবারও দেখতে পাচ্ছেন ফাইনালি মাত্র 6 মিনিট আগে কোরডাওয়ের পক্ষ থেকে একটা রিটুইট করা হয়েছে হবি গ্লোবালের পক্ষ থেকে, উই অ্যাপ্রিসিয়েট ইউর ডেডিকেশন অ্যান্ড কনফিডেন্স ইন কোর দ্য 87+ কনসেনসাস। সো এখানে স্পষ্ট আকারে বলে দিয়েছে হুবাই গ্লোবাল, তারা কিন্তু উইল বি লিস্টিং কোরসন। তো এটা একটা ধোয়াশা ছিল হুবাই গ্লোবাল, কিন্তু আজকে থেকে 1-2 উইক আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে কোরডাওটা কিন্তু তারা লিস্ট করতে যাচ্ছে। তো ফাইনালি এর মধ্যে কিন্তু ওকে এক্সচেঞ্জ হচ্ছে এমইএক্সি এক্সচেঞ্জার কিন্তু এটা আপডেট দিয়েছে। তো ফাইনালি হচ্ছে হুবাই গ্লোবালের এই আপডেটটাও কিন্তু কোরডাও পাবলিক করে দিয়েছে। দ্যাটস মিন এখান থেকে হচ্ছে আমরা তিনটা সুখবর পাচ্ছি যে ওকে এক্স অ্যান্ড হচ্ছে এমইএক্সি অ্যান্ড হচ্ছে হুবাই গ্লোবাল তারাও কিন্তু আপডেট মানে লিস্টিং করতে যাচ্ছে কোটোকেনটাকে। আর ইতিমধ্যে আপনারা সকলেই জানেন আরও একটা এক্সচেঞ্জার কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট দিয়েছে যেটা অপরিচিত, অনেকে চিনে না। তো যাই হোক, কোটার কথা আমি বলতেছি না, অফিসিয়ালিভাবে কোটডাও যেগুলোকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমি কিন্তু সেগুলো আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করতেছি। সুতরাং আমি মনে করি স্পেশালি একটা বিগ নিউজ এটা। আর স্পেশাল আরেকটা আমি টপিক দেখাবো, বাইন্যান্সে হচ্ছে কোটোকেনটা লিস্ট হতে পারে কিনা বা আদৌ লিস্ট হবে কিনা এইটার বিষয়ে যদি আমি একটু দেখাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইন্যান্সের অফিসিয়াল ফেসবুক পেজে চলে আসছি। এটা হচ্ছে ফেসবুক কমিউনিটি বাইন্যান্সের। ওকে, তার আগে একটা বিষয় আপনাদের কাছে রিমাইন্ডার দিতে চাই, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নাই, প্রত্যেকে আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে, এখানে হচ্ছে প্রত্যেকে জয়েন করবেন, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন, এখানে কিন্তু সমস্ত ধরনের আপডেট আমরা প্রোভাইড করে থাকি, বিভিন্ন অফার কিন্তু সবার আগে শেয়ার করার ট্রাই করি। প্রত্যেকের কাছে স্পেশাল রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাতে প্রত্যেকে জয়েন করবেন। আচ্ছা, মানে কোটডাওটা বাইন্যান্সের লিস্ট হবে কিনা সেটার ব্যাপারে হচ্ছে আমরা বাইন্যান্সের ফেসবুক পেজে চলে আসছি। এটা কিন্তু 100% ভেরিফাইড তাদের একটা, ঠিক আছে? তো এখানে মোটামুটি 18 ঘন্টা আগে কিন্তু একটা পোস্ট করছিল। তো আসলে কোটডাওটা কিন্তু লিস্ট হতে পারে কিনা সেই বিষয়ের উপরে, যদিও বা টুইটারে করেনি। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের পক্ষ থেকে এই ইমোজিটা, মানে একটা হিটিং একটা ইমোজি যেটাকে বলে আর কি, মানে কোনো কিছু আপনার যদি ভালো থাকে বা কোনো কিছুর মার্কেট যদি গ্রো করে বা যে কোনো কিছুর বিষয়ে আর কি, মানে একটা পাওয়ার, হট পাওয়ার থাকাটাই কিন্তু এইটা একটা ইমোজি। তো বাইন্যান্স কিন্তু মোটামুটি 18 ঘন্টা আগে এই ইমোজিটা জাস্ট শেয়ার করেছে। এখানে হচ্ছে কমেন্ট পড়ছে অনেকগুলা, তো কমেন্ট সেকশনে যদি আমরা চলে যাই তো ওই ইমোজিটা দেখে অনেকে এখানে বলছে যে এনি গুড নিউজ, কী গুড নিউজ আছে? তো আবার এখানে বলার ট্রাই করেছে অনেক যে কোটডাও অন ফায়ার অ্যান্ড দ্য মুন। তো অনেকে বিদেশিগুলাও এখানে করছে যে আই হোপ ইট ইজ কোর, যে তারা এই লোগোটাকে মনে করতেছে যে কোর অ্যানাউন্স করবে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আবার আরেকজন বিদেশি লিখছে যে কোর লেটস গো, অ্যান্ড হচ্ছে এখান থেকে হচ্ছে আরও নিচে দেখতে পাচ্ছেন যে কোর লিস্টিং ইনকামিং, তারপরে বলছে যে কোর দ্য বাইন্যান্স অল মার্স, ঠিক আছে, কোর টু দ্য মুন, কোর দ্য মুন। তারপরে হচ্ছে আরেকজন বিদেশি পাবলিক কিন্তু এখানে কমেন্ট করছে কোটডাও লিস্ট, মানে এখানে অসংখ্য মানুষ কিন্তু বাইন্যান্সে কোটডাওটা যেন লিস্ট হয় এই বিষয়ে কিন্তু কথা বলেছে। তো বাইন্যান্স কিন্তু নিজেই এই ইমোজিটা দেওয়ার পর কিন্তু মানে একটা হজবরল অবস্থায় পড়ছে যে আমরা একটা ইমোজি দিলাম, তো এখানে পাবলিক এসে বলতেছে যে কোটটা লিস্ট করেন, এটা কি কোরের নিউজ, কোরের নিউজ? তো অনেকে বলছে যে কোটটা লিস্ট করেন প্লিজ, কোর টু দ্য মুন, ঠিক আছে। তো এখানে কিন্তু বাংলাদেশি পাবলিক খুবই কম রয়েছে, সবগুলাই কিন্তু বিদেশি। আবার এখানে দিয়েছে যে কোর কোর কোর, মানে তারা আর কি এখানে অবাক হয়ে যাবে যে এটা এত বড় একটা কোম্পানি, মানে কোর মাইনিংটা এত বেশি জনগণ আছে যে বাইন্যান্স একটা পোস্ট দিচ্ছে সেখানে হচ্ছে টুইট বা কমেন্ট করতেছে যে কোর কোর কোর, কোরটা লিস্ট করেন। তো আমরা কিন্তু ধরে নিতে পারি যে কোরটা কিন্তু বাইন্যান্সেও লিস্টিং সোন, আই থিঙ্ক, আমি মনে করি। তো মোটামুটি হচ্ছে 17 তারিখ আসলে কিন্তু বোঝা যাবে যে আসলে একটা করে কোরের দাম কত হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো। আপনারা যারা এখন পর্যন্ত এই টেস্টিং পারপাসে এয়ারড্রপ যেটা অনগোয়িং রয়েছে এটাতে ক্লেম করছেন না, অবশ্যই ক্লেম করবেন। এখনও যারা জয়েন করেননি চাইলে জয়েন করে এই প্রজেক্টগুলোকে আপনি টেস্টনেট পারপাসে আর কি ব্যবহার করে জাস্ট এখানে ক্লিক করে আপনি হচ্ছে প্রথমটাতে ক্লিক করে এখানকার হ্যাশ পাওয়ারগুলো বাড়িয়ে নিয়ে আপনারা হচ্ছে আরও বেশি ইনকাম করতে পারেন। আর একটা বিষয় মনে রাখবেন, তাদের কিন্তু আপকামিং এয়ারড্রপ কিন্তু চলে আসতেছে। তো একটা প্রজেক্ট মেইননেট ছাড়ার পর অটোমেটিকলি ভাবে তারা কিন্তু কোলাবরেশন করেছে কয়েকটা এক্সচেঞ্জারের সাথে, অথবা হচ্ছে বিভিন্নভাবে কিন্তু মানে কিছু কিছু এক্সচেঞ্জার কিন্তু নিজের থেকেই অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে আসলে কোরটাকে আমরা লিস্ট করতেছি কোনো অ্যানাউন্স ছাড়া। তো ফাইনালি কোরও আমাদেরকে কিন্তু এ করে দিচ্ছে যে তারা আর কি লিস্টিং করতেছে। তো কোর কিন্তু বেশ কিছু আপডেট আমাদেরকে দিয়েছে, তো আই থিঙ্ক আমি মনে করি বাইন্যান্সেও এটা লিস্ট হওয়ার সম্ভাবনা 100-99%। যদিও বা বাইন্যান্সের টার্মস কন্ডিশন বলে যে একটা কমিউনিটি টোকেন আমরা লিস্ট করতে পারি যখনই ওই কমিউনিটিতে 1 মিলিয়নের বেশি মেম্বার থাকে, অ্যাক্টিভ মেম্বার থাকে। তো কোর মাইনিং এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু হিউজ পরিমাণ মেম্বার রয়েছে, সো আমরা মনে করতেই পারি যে মানে বাইন্যান্সে এটা লিস্ট হতে পারে। তো গুড নিউজের অপেক্ষা শুধুমাত্র।
তো আর বেশ হাতে গোনা কয়েকদিন পর, দুই একদিন পর, ঠিক আছে, আজকে 16 তারিখ, 17 তারিখের পর বোঝা যাবে এটা হচ্ছে যদি ওকে এক্সে লিস্ট হয়, এমই এক্সিতে লিস্ট হয়, অ্যান্ড হচ্ছে হবি গ্লোবালে যদি লিস্ট হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটার প্রাইসটা কেমন হতে পারে। $100, $500, $1000, $10, $20, $1, $0.50, যে কোনো অ্যামাউন্ট কিন্তু হবেই, এটা হচ্ছে স্বাভাবিক। সুতরাং নিত্য নতুন অনলাইন রিলেটেড ভিডিও পেতে অ্যান্ড হচ্ছে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা রয়েছে, অ্যান্ড হচ্ছে ফাইনালি প্রত্যেকে আমাদের চ্যানেলটাতে জয়েন করবেন অ্যান্ড হচ্ছে পিন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।